হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো পরিবেশ বিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ বাছাইকৃত তিরিশটি প্রশ্ন নিয়ে তাই তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও এবং মক অংশগ্রহণ করো এবং ভিডিও শেষে তোমরা অবশ্যই জানিয়ে দেবে এই তিরিশের মধ্যে তোমরা কত পেয়েছ তো চলো বন্ধুরা সরাসরি আজকের ক্লাসটি শুরু করি দেখো আমাদের প্রথম প্রশ্নে কী বলা হয়েছে ওজন স্তরের বিনাশের হার সর্বাধিক কখন হয় চারটে অপশান দেওয়া হচ্ছে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল এবং বসন্তকাল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের অপশান ডি অর্থাৎ ওজন স্তর বিনাশ কিন্তু সর্বাধিক দেখা যায় বসন্ত ঋতুতে অপশান ডি আমাদের একদম সঠিক উত্তর পরবর্তী দেখো দুই নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে ভোপালের যে কারখানার গ্যাস দুর্ঘটনা ঘটেছিল সেটি হলো অর্থাৎ কারখানাটার নাম কী জিজ্ঞাসা করা হয়েছে বন্ধুরা সঠিক হবে কি অপশান এ অর্থাৎ ইউনিয়ন কার্বাইট কারখানাটির নাম বন্ধুরা এখানে মনে রাখবে কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তেসরা ডিসেম্বর এবং কোন গ্যাস সেটা মনে রাখবে এমআইসি মনে রাখবে এম গ্যাসের ফলে কিন্তু অনেক লোক কী হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তী দেখো আমাদের তিন নম্বর প্রশ্নে বলেছে জৈব বিবর্ধন ঘটে গ্যাস এর দ্বারা খাদ্য খাদ্য জাল শক্তি প্রবাহ পৃষ্ঠীয় প্রবাহ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অর্থাৎ খাদ্য শৃঙ্খল জৈব বিবর্ধন ঘটে কিসের দ্বারা মনে রাখবে খাদ্য শৃঙ্খলের দ্বারা অপশান এ একদম সঠিক পরবর্তী দেখো আমাদের চার নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোন বিপর্যয়টি দীর গতিতে অর্থাৎ আস্তে আস্তে ঘটে চারটে অপশান ভূমিকম্প খরা বন্যা সুনামি বন্ধুরা এই প্রশ্ন সঠিক কী হবে অপশান বি অর্থাৎ খরাটা কিন্তু ধীরে ধীরে ঘটে বাকি যে তিনটে অপশান দেওয়া আছে এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি ঘটে যেমন ভূমিকম্প কী হয় সেকেন্ডের মাধ্যমে দেখা যায় অর্থাৎ সেকেন্ডের বেশি হলে কিন্তু পুরো এলাকাটা কি হবে একদম ধ্বংস হয়ে যাবে ভূমিকম্প বন্যা সুনামি এগুলো কি খুব তাড়াতাড়ি অর্থাৎ অল্প সময়ের মধ্যে হয় এবং খরাটা কি হয় আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে হয় অপশান বি আমাদের একদম সঠিক পরবর্তী দেখো পাঁচ নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে ইকো ক্লাব হলো অপশান এ ছাত্রছাত্রীদের দ্বারা বৃক্ষরোপণ অপশান বি সমস্ত ক্লাবের প্রতিনিধিদের দ্বারা বৃক্ষরোপণ অপশান সিতে দেওয়া আছে পরিবেশ সংক্রান্ত ছাত্রছাত্রীদের সচেতন করা অপশান ডি কোনোটাই নয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পরিবেশ সংক্রান্ত ছাত্রছাত্রীদের সচেতন করা এখানে এর সাথে সাথে মনে রাখবে তোমরা এখানে কারা সদস্য হতে পারে সেটা মনে রাখবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাবের সদস্য হতে পারে পরবর্তী দেখে নাও ছয় নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে সালফারের প্রধান উৎস কী পাহাড় হ্রদ সমুদ্র পুকুর বন্ধুরা সঠিক উত্তর অপশান এ অর্থাৎ সালফারের প্রধান উৎস হচ্ছে পাহাড় অপশান এ আমাদের একদম সঠিক উত্তর সাত নম্বর প্রশ্নে দেখে নাও গ্রিনল্যান্ডের বরফের নিচে যে ধাতুর দূষণ লক্ষ্য করা গিয়েছে সেটি হলো পারদ লোহা তামা সিসা বন্ধুরা হবে আমাদের অপশান ডি অর্থাৎ গ্রিনল্যান্ডের বরফের নিচে সীসা ধাতুর লক্ষ্য করা গিয়েছে দেখে নেওয়া আট নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে সর্বাধিক বন্য প্রবণ মহাদেশ কোনটি এশিয়া আফ্রিকা আমেরিকা ওশেনিয়া বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর মনে রাখবে আমাদের অর্থাৎ এশিয়া মহাদেশ কিন্তু সর্বাধিক কি বন্য প্রবণ পরবর্তী দেখে নেওয়া নয় নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলেছে পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড় হল হ্যারিকেন টর্নেডো তিতলি সাইক্লোন বন্ধুরা থেকে ঘূর্ণিঝড় যেটা অর্থাৎ বিধ্বংসী সেটা কী হবে টর্নেডো কোথায় দেখা যায় মনে রাখবে ইউএসএ অর্থাৎ আমেরিকাতে দেখা যায় অপশন বি একদম সঠিক উত্তর দেখে নেওয়া দশ নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে ফ্লুরাইড জাতীয় দূষণ কী রোগ সৃষ্টি করে অপশন এ ক্লোরোসিস অপশান বি এনামেল অপশান সিতে আমাদের দেওয়া আছে এনামেল হাইপোক্লাসিয়া ঠিক আছে এবং অপশান সিতে দেওয়া আছে পঙ্গুত্ব আর অপশন ডি সবগুলি বন্ধুরা সঠিক উত্তর অপশন ডি এখানে সবগুলি হচ্ছে ফ্লুরাইড জাতীয় দূষণ পরবর্তীতে এগারো নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে জলে সঞ্চিত জীবদেহের মল থেকে সৃষ্ট দূষণটির নাম কি চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক কী হবে আমাদের অপশান সি অর্থাৎ কলিফ্রম ব্যাকটেরিয়া অপশান সি আমাদের একদম সঠিক পরবর্তী দেখে নেওয়া বারো নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্বেগ নেওয়া হয়েছে কোথায় অপশান এ কলকাতা অপশান বি চেন্নাই অপশান সি মণিপুর এবং অপশান ডি গুজরাট বন্ধুরা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্বেগ নেওয়া হয়েছে কোথায় মনে রাখবে কলকাতাতে অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর দেখে নেব আমাদের পরবর্তী তেরো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে হিট আইসল্যান্ড সৃষ্টির কারণ কী জলদূষণ বায়ু দূষণ ভূমি দূষণ কোনোটাই নয় বন্ধুরা হিট আইসল্যান্ড সৃষ্টির কারণ হচ্ছে বায়ু দূষণ অর্থাৎ অপশান বি সঠিক উত্তর পরবর্তী দেখো চোদ্দ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে রামসার সম্মেলনের মূল বিষয় হলো অপশান এ প্রতিজমি অপশান বি গ্রিন গ্যাস অপশান সি জলাভূমি এবং অপশান ডি মৎস্য উৎপাদন বন্ধুরা এই প্রশ্ন সঠিক কি হবে অপশান সি অর্থাৎ জলাভূমি ওকে অপশান সি হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর পরবর্তী দেখে নাও পনেরো নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে আর্সেনিক কে আবিষ্কার করেন চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক কী হবে বন্ধুরা অপশন ডি অর্থাৎ আলবার্ট ম্যাগসাস তাহলে আর্সেনিক বন্ধুরা মনে রাখবে কে আবিষ্কার করেছিল আলবার্ট ম্যাগসাস কিন্তু আমাদের আর্সেনিক প্রথম আবিষ্কার করেছিল পরবর্তী ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে ফ্লাভি ভাইরাস কোন রোগের জন্য দায়ী চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক কী হবে তোমরা অবশ্যই কমেন্ট গিয়ে জানিয়ে দেবে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নের সঠিক কী হবে তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দেবে ওকে চলো পরবর্তী দেখে নেব সতেরো নম্বর প্রশ্ন কী বলা হয়েছে প্রদত্ত কোনটি জলজ উদ্ভিদ নয় চারটে অপশান দেওয়া আছে রাসনা কচুরিপানা শালুক এবং পাতা ঝাঁঝি বন্ধুরা কোনটা জলজ উদ্ভিদ নয় সেটা হবে আমাদের অপশান ই অর্থাৎ রাসনা কিন্তু জলজ উদ্ভিদ নয় বাকি তিনটে অপশানে কি আমরা জানি জলজ উদ্ভিদ পরবর্তী দেখো আঠেরো নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে কীটনাশক নিয়ন্ত্রণ আইন চালু হয় কত সালে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে উনিশশো আটষট্টি অপশন এ বন্ধুরা উনিশশো আটষট্টি আরেকটা কী মনে রাখবে ক্লাব অফ রোম গঠিত হয়েছিল ঠিক আছে এই উনিশশো আটষট্টিতে কি হয়েছিল ক্লাব অফ রোম গঠিত হয়েছিল এবং কি কীটনাশক আইন চালু হয়েছিল পরবর্তী দেখো উনিশ নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে সেরিকালচার হলো দেখো এখানে চারটি অপশন দেওয়া আছে মৌমাছির চাষ কেঁচোর চাষ মুরগির চাষ মৎস্য চাষ বন্ধুরা কোনো অপশান কিন্তু অ্যাপ্রুপ সঠিক নয় বন্ধুরা সেরিকালচার কি রেশম মৎ চাষ ঠিক আছে রেশম চাষ কিন্তু বাকি যে অপশানগুলো দেওয়া আছে একটাও মিলছে না মৌমাছির চাষ কি এপিকালচার মুরগির চাষকে বলা হয় পোলট্রি এবং অপশান ডি আছে মৎস্য চাষ মনে রাখবে কালচার ঠিক আছে তাহলে এখানে কোনো অপশানই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয় সেরিকালচার মনে রাখবে রেশম যে চাষ হয় পলু পোকা থেকে সেইটাকে বলবো আমরা সেরিকালচার পরবর্তী দেখো কুড়ি নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে ভারতের মন্দিরের শহর নামে পরিচিত কোন শহর চারটে অপশানের মধ্যে সঠিক কী হবে ভুবনেশ্বর অপশান সি আমাদের একদম সঠিক উত্তর পরবর্তী দেখো একুশ নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে ইনভিট্র সংরক্ষণ এর ক্ষেত্রে কি হয় তাপমাত্রা অধিক লাগে তাপমাত্রা অতি শীতল হয় এ বি উভয় এবং কোনোটাই নয় বন্ধুরা হবে অপশান বি তাপমাত্রা কি হয় অতি শীতল হয় অপশান বি আমাদের একদম সঠিক উত্তর দেখে নাও বাইশ নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে পানীয় লোহার পরিমাণ কত মিলিগ্রাম লিটার অর্থাৎ পানীয় জলের লোহার পরিমাণটা জিজ্ঞাসা করা হয়েছে সঠিকভাবে আমাদের অপশান এ অর্থাৎ জিরো ওকে জিরো পয়েন্ট জিরো ফাইভ অপশান এ পরবর্তী দেখে নাও তেইশ নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে টাইফয়েড রোগটি হল বায়ুবাহিত জলবাহিত মৃত্তিকাবাহিত এবং অপশান ডি মশাবাহিত বন্ধুরা সঠিক কী হবে বন্ধুরা টাইফয়েড অবশ্যই কি জলবাহিত রোগ অপশান বি আমাদের সঠিক উত্তর দেখে নেব আমাদের পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে মানুষের দ্বারা সৃষ্ট তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ কোনটি চারটি অপশানের মধ্যে সঠিক কী হবে বন্ধুরা অপশান ডি প্লুটোনিয়াম দুইশো দুইশত উনচল্লিশ ওকে প্লুটোনিয়াম দুশত উনচল্লিশ অপশান ডি আমাদের একদম সঠিক পরবর্তী দেখে না পঁচিশ নম্বর প্রশ্ন বলেছে ন্যাপথোলিনের উৎস হল কয়লা অপরিশোধিত পেট্রোলিয়াম কেরোসিন কোনোটাই নয় ওনারা সঠিক হবে অপশান বি অপরিশোধিত পেট্রোলিয়াম থেকে কি হয় ন্যাপথোলিন তৈরি হয় পরবর্তী ২৬ নম্বর প্রশ্ন সাধারণ হেপাটাইসিস এ এবং ই যে ধরনের রোগ বায়ুবাহিত জলবাহিত শব্দবাহিত এবং মৃত্তিকা বাহিত বন্ধুরা ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের অপশান বি অর্থাৎ জলবাহিত ঠিক আছে হেপাটাইসিস এ এবং ই হচ্ছে কি জলবাহিত রোগ পরবর্তী দেখো সাতাশ নম্বর প্রশ্ন বলেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ হয় কত সালে চারটে অপশান আছে এর মধ্যে সঠিক আমাদের অপশান বি অর্থাৎ উনিশশো এর সাথে সাথে মনে রাখবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আর কি হয়েছিল মনে রাখবে কি জলদূষণ নিয়ন্ত্রণ আইন কবে হয়েছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী দেখো আঠাশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে ফটোভোল্টাইটিক কী আছে ফটোভোল্টাইটিক কোষে ব্যবহৃত ধাতুটি কি সিলিকা লিথিয়াম বেরিলিয়াম সোডিয়াম সঠিক হবে আমাদের সিলিকা অপশান বি একদম সঠিক উত্তর পরবর্তী দেখব আমরা উনত্রিশ নম্বর প্রশ্ন সেন্টার ফর মাইনিং সেন্টার ফর মাইনিং এনভায়রনমেন্ট কোথায় অবস্থিত আমেদাবাদ চেন্নাই মুম্বাই ধানবাদ বন্ধুরা চারটি অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক কী হবে অপশান ডি অর্থাৎ ধানবাদে আমাদের অবস্থিত সেন্টার ফর মাইনিং এনভায়রনমেন্ট পরবর্তী আজকের শেষতম প্রশ্ন কি দেওয়া আছে তিরিশ নম্বর বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড পরীক্ষা মাপক দূষণ মাপার জন্য ব্যবহার করা হয় কি জলদূষণ বায়ু দূষণ শব্দদূষণ ভূমি দূষণ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড অর্থাৎ বি সঠিক কী হবে অবশ্যই জলদূষণ অপশান এ একদম সঠিক উত্তর বন্ধুরা এটা হচ্ছে হসরত স্যার এবং আমার যৌথ চ্যানেল এবং যারা আমার পার্সোনাল চ্যানেলে ভিজিট করতে যাও তার লিঙ্ক কিন্তু আমি ড্রেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে চাইলে তোমরা আমার চ্যানেলটাও ভিজিট করে নিতে পারো সেখানে কিন্তু প্রাইমারি টেট রিলেটেড অনেক ভিডিও আমি আপলোড করেছি এবং প্রতিনিয়ত সেই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি তাই তোমরা এখনই ড্রেসক্রিপশানে দেওয়া আছে ওই লিংকে গিয়ে আমার চ্যানেলটাও ভিজিট করতে পারো ওকে ফ্রেন্ডস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এখানে শেষ করলাম থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং